আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট পেজ সামিরা। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব অলে ন্যাচারাল হোয়াইট রিচ অল ইন ওয়ান ফেয়ারনেস ডে ক্রিমের রিভিউ। এই ক্রিমটি ইউজ করার ফলে আমরা কী কী বেনিফিটস পাবো, এই ক্রিমটিকে কীভাবে ইউজ করব, কোন কোন স্কিনে ইউজ করা যাবে, কোন কোন স্কিনে ইউজ করা যাবে না, এই ক্রিমটি আমাদের স্কিনে সত্যি কি কোনো ফেয়ারনেস আনতে পারে কি না, অ্যান্ড এটা ইউজ করার ফলে স্কিনে কোনো সমস্যা হয় কি না, সে সম্পর্কে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ফুল ডিটেলসটা জানিয়ে দিব। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে, তাই ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও। আর ভিডিওটি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবে না, কমেন্টস করবে, বেশি বেশি শেয়ার করবে। সো চলার কথা না বাড়িয়ে চলেছি আজকে মূল ভিডিওতে। এটা হলো অলে ব্র্যান্ডের ন্যাচারাল হোয়াইট অল ইন ওয়ান ফেয়ারনেস ডে ক্রিম। এই ডে ক্রিমটার কোয়ান্টিটি হচ্ছে 50 গ্রাম, এবং প্রোডাক্টটার ইনার সাইডে অ্যান্ড আউটার সাইডে প্রোডাক্টের ফুল ইনফরমেশান দেওয়া আছে। এটা বিগ সাইজের একটা কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে আসে, এবং ভিতরে হচ্ছে একটা হোয়াইট কালারের টাপ বক্স প্যাকেজিং দেওয়া থাকে, সাথে একটা গ্লসি লিড দেওয়া থাকে। এবং এই প্রোডাক্টটার মধ্যে লেখা আছে যেখানে SPF 24 দেওয়া আছে, অ্যান্ড এটা হচ্ছে রিচ একটা ডে ক্রিম উইথ কম্বাইন্ড এফেক্ট। এটা ফেয়ারনেস ক্রিমের কাজ করে, স্পট রিমুভিং করে, ময়শ্চারাইজারের কাজ করে, আবার সান প্রোটেকশনও দেয়। আসলে এটা আমাদের স্কিনে কী কী কাজ করতে পারে এটা ক্লেম অনুযায়ী সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো। সো এই ক্রিমটার যে কনসিস্টেন্সিটা আছে সেটা হচ্ছে হোয়াইট কালারের স্মুথ একটা কনসিস্টেন্সি। এটা খুবই হাইড্রেটিং বেসড বলতে পারো, এটা একটু ভেজা ভেজা টাইপের কনসিস্টেন্সিটা। এবং স্কিনে যখন তুমি অ্যাপ্লাই করবে তুমি দেখবে যে এটা স্কিনের মধ্যে একটু একটা ব্রাইটেনিং এফেক্ট দেয় ইনস্ট্যান্ট। এবং এই ক্রিমটার যে কনসিস্টেন্সিটা সেটা অনেক বেশি ক্রিমি কিংবা অনেক বেশি লিকুইডই না, মিডিয়াম একটা কনসিস্টেন্সি, অ্যান্ড স্কিনের জন্য এটা অনেক বেশি হেভি না। সো স্কিনে যখন তুমি এটা অ্যাপ্লাই করবে তুমি বুঝতে পারবে ইনস্ট্যান্ট এটা তোমার স্কিনটাকে ময়শ্চারাইজ করতে অনেক ভালো কাজ করবে। এবং এই ক্রিমটি হচ্ছে সালফেট ফ্রি, অ্যালকোহল ফ্রি, অ্যান্ড সিলিকন ফ্রি। বাট এই ক্রিমটি কিন্তু ইউ অ্যালার্জেন ফ্রি না, প্যারাবেন ফ্রি না, অ্যান্ড এটা কিন্তু ফাঙ্গাল অ্যাকনে সেফ কোনো ক্রিম না। সো যাদের স্কিনে ফাঙ্গাল অ্যাকনে আছে তারা টোটালি এটাকে অ্যাভয়েড করবে। এবং এখানে নাসিনামাইড, সেরামাইড 3, ভাইটামিন ই সহ অনেক ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে যা আমাদের ত্বকের জন্য খুব ভালো কাজ করে থাকে। সো এই ক্রিমটা হচ্ছে আমাদের স্কিনটাকে ইনস্ট্যান্ট ময়শ্চারাইজ করে, স্কিনটাকে গ্লোয়িং করতে সাহায্য করে, স্কিনের ড্রাইনেসটা কিছুটা রিমুভ করে থাকে। বাট এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য খুবই ভালো একটা ক্রিম, ইভেন নর্মাল স্কিনের জন্য খুব ভালো ক্রিম। বাট যাদের স্কিনটা অনেক বেশি অয়েলি অ্যান্ড অ্যাকনি প্রন তাদের জন্য এটা একদমই ভালো ক্রিম না, কেননা অয়েলি স্কিন এটা ইউজ করার ফলে স্কিনটা প্রচণ্ড মাত্রায় গ্রিসি অ্যান্ড অয়েলি ফিল হয় এবং পোর্সটা এমনভাবে ব্লকড হয়ে যায় যে স্কিন থেকে অ্যাকনি হওয়ারও চান্স থাকে। সো এই ক্রিমটাকে কিন্তু অয়েলি স্কিনে একদমই ইউজ করা যাবে না। এবং এটা হচ্ছে যাদের স্কিনটা এক্সট্রিমলি অ্যাকনি প্রন, স্কিনে অনেক বড় বড় পিম্পল হয় কিংবা স্কিনে ব্যথাযুক্ত পিম্পল আছে, ফুল ফেসে অ্যাকনি আছে, কিংবা তোমার স্কিনটা অ্যাকনি প্রন, তাদের ক্ষেত্রে এটা আমি রেকমেন্ড করবো না, কেননা এটা অ্যাকনি রিমুভিংয়ের ক্ষেত্রে কোনো প্রকার কাজ করবে না। এবং এটা যদি ইউজ করা হয় অ্যাকনি প্রন স্কিনে সেই ক্ষেত্রে কিন্তু স্কিনটা জ্বালাপোড়া করতে পারে কিংবা স্কিনে অ্যাকনির পরিমাণটা আরও বেশি পরিমাণে বেড়ে যেতে পারে। বাট এটা অ্যাকনি প্রন স্কিনের জন্য একদমই আমি রেকমেন্ড করবো না। ইভেন সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রেও আমি বলবো এই ক্রিমটিকে তোমরা ইউজ করবে না। যদি তোমার স্কিনটা নর্মাল টু ড্রাই হয়ে থাকে সেই ক্ষেত্রে তুমি এটাকে ইউজ করতে পারো। এখন আসি এটার ফেয়ারনেস ইফেক্ট নিয়ে, যেটাকে আসলে আমাদের স্কিনটাকে ফেয়ার করতে পারে কি না। এই ক্রিমটি ইউজ করার ফলে রেগুলারলি ইউজ করলে তুমি দেখবে তোমার স্কিনটা আস্তে আস্তে অনেক বেশি ব্রাইট হবে, এবং এটা অনেকটাই স্কিনকে ব্রাইট করে থাকে। বাট তোমার স্কিনের ন্যাচারাল যে টোনটা সেটা কিন্তু কখনোই চেঞ্জ করবে না, তোমার স্কিনের ন্যাচারাল টোনটা এই ক্রিমটিকে চেঞ্জ করতে পারবে না। বাট হচ্ছে তোমার স্কিনটাকে ব্রাইট করতে অনেক ভালো কাজ করে, এটা স্কিনে রেগুলারলি ইউজের ফলে স্কিনে একটা ফেয়ারনেস পাওয়া যায়। অ্যান্ড এই ক্রিমটাতে হচ্ছে SPF যেহেতু দেওয়া আছে এটা আমাদের স্কিনটাকে সান প্রোটেকশনও দিবে। সো এই ক্রিমটা হচ্ছে SPF 24 দেওয়া আছে। সো এটাকে তোমরা বাসায় যখন থাকবে তখন তোমরা এই ক্রিমটাকে ইউজ করতে পারো, এই ক্রিমটা ইউজ করলে আলাদা আর কোনো সানস্ক্রিন ইউজ করার প্রয়োজন নেই। বাট যদি তোমরা বাইরে যাও এবং লং টাইম পর্যন্ত তোমাদের সানে থাকতে হয় সেই ক্ষেত্রে ডেফিনেটলি তোমরা এটার সাথে একটা ভালো মানের সানস্ক্রিনও ইউজ করবে। আদারওয়াইজ অ্যাজ এ ডে ক্রিম হিসেবে এটা স্কিনে ময়শ্চারাইজিংয়েরও কাজ করবে, স্কিন ব্রাইটেনিংও করবে, এবং তোমার স্কিনে সানস্ক্রিনেরও কাজ করবে। তবে এই ক্রিমটা হচ্ছে যাদের স্কিনে অনেক বেশি স্পটস আছে সেটা কিন্তু এটা ফেড করতে পারে না,
যদি অল্প পরিমাণে স্কিনে স্পট থেকে থাকে সেটাকে কিছুটা ফেড করে থাকে। সো স্পট রিমুভিংয়ের ক্ষেত্রে আমার এরকমটাই মনে হয়েছে যে অনেক বেশি স্কিনে যাদের স্পটস আছে কিংবা গভীর পুরাতন স্পট আছে সেগুলো এটা রিডিউস করতে পারে না। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো যে ক্রিমটি আমাদের স্কিনে কী কী কাজ করতে পারে অ্যান্ড কী কী কাজ করতে পারে না। অ্যান্ড এই ক্রিমটা হচ্ছে অ্যান্টি এজিং ক্রিম হিসেবেও খুবই ভালো। সো তোমরা এটাকে অ্যাজ আ অ্যান্টি এজিং ক্রিম হিসেবে ইউজ করতে পারো কিংবা যারা স্কিন ব্রাইটেনিং চাচ্ছ তারাও এটাকে ইউজ করতে পারো। তবে এই ক্রিমটি কিন্তু টিনেজারদের জন্য না। সো যারা টিনেজার আছো তারা এই ক্রিমটিকে ইউজ করবে না। এই ক্রিমটিকে তোমরা 20 বছরের উপরে থেকে এটাকে তোমরা ইউজ করতে পারবে। এখন অনেক আপুদের কোশ্চেন্স থাকবে যে আপু এই ক্রিমটির প্রাইস কত অ্যান্ড কোথায় পাবো। এই ক্রিমটার প্রাইসটা হচ্ছে বেসিক্যালি পেজ টু পেজ ভ্যারি করে এবং এটাকে কসমেটিক শপেও খুব ইজিলি পাওয়া যায়। এটার প্রাইসটা বেসিক্যালি 560 টাকা থেকে শুরু করে 650 টাকার মধ্যেই যে কোনো শপে পাওয়া যায় এটাকে খুব ইজিলি, যেখানে অলে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সেল করা হয়। এখন চলো জেনে আসা যাক এই ক্রিমটিকে কীভাবে ইউজ করতে হয়। এই ক্রিমটি ইউজ করার আগে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর স্কিনটাকে প্যাড ড্রাই করার পর পরিমাণ মতো নিয়ে ফুল ফেসে এটাকে জেন্টলি ম্যাসাজ করবে। অ্যাবজর্ব হয়ে গেলে স্কিনের মধ্যে এটাকে এভাবে রেখে দিবে। দেন ইউজ করার আগে অবশ্যই তুমি প্যাচ টেস্ট করে নিবে, যদি স্কিনে স্যুট করে তাহলে তুমি এটাকে ইউজ করবে, আর যদি কোনো প্রকার ইটেড ফিল হয় তাহলে তুমি এটাকে ডিসকন্টিনিউ করে দিবে। সো এই ক্রিমটি কিন্তু ডে ক্রিম, সো এটাকে অনলি ডে টাইমে তোমরা ইউজ করবে, এটাকে নাইট টাইমে একদমই ইউজ করবে না। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। হোপফুলি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি দেখে লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।